Assalamu alaikum viewers, I'm Parvez Ahmed, Dhaka Stock Market Channel e apnader ke shagotom. Ajke alochona korbo BEXIMCO Export Import Company Limited niye. Bortomane eti obosthan korteche 131 taka 30 paisa jar floor price 115 টাকা 60 পয়সা 115 টাকা 60 পয়সা এবং বর্তমান ইপিএস দাঁড়াচ্ছে 17 টাকা 57 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 88 টাকা 2 পয়সা তো এই ছিল মোটামুটি ফান্ডামেন্টাল এবং এখন আমি বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ঠিক আছে তো এটা 115 টাকা 60 পয়সা অর্থাৎ এটা হচ্ছে ফ্লোর প্রাইস বর্তমান যেটা ফ্লোর প্রাইস আছে সেই প্রাইসে বর্তমানে ইপিএস হচ্ছে ইপিএস 60 টাকা অর্থাৎ পি হচ্ছে 60 টাকার কাছাকাছি 60 টাকা 60 টাকার মতো যাই হোক 60 টাকা 60 টাকার মতো অর্থাৎ কোম্পানিটা কোম্পানিটা কিন্তু যথেষ্ট একটা ভালো পজিশনে আছে অর্থাৎ বিনিয়োগযোগ্য পজিশনে আছে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা এটা কনফার্ম করব ঠিক আছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা এটা কনফার্ম করব যে এটা উপরে যাবে নাকি নিচে যাবে তো টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে যে ডাউন ট্রেন্ডটা একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে ঠিক আছে তো এই ডাউন ট্রেন্ডটা আশা করা যায় এই সময়টাতে আসা পড়ে 13 অক্টোবরে আসা পড়ে হয়তো এটা উপরের দিকে মুভ দিতে পারে 13 অক্টোবর ঠিক আছে 13 অক্টোবর থেকে হয়তো এখান থেকে একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে ঠিক এরকম হতে পারে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ফিল করবে দেন এই রেজিস্ট্যান্সটা যদি মুভ করতে পারে যদি রেজিস্ট্যান্সের ভিতরে না ঢুকে তাহলে আবার একটা উপরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাই ঠিক আছে উপরে যেতে দেখতে পাই এখন যারা ইনভেস্ট করবেন আমি বলবো যে 125 টাকার আশেপাশে ইনভেস্ট করাটাই বেটার হবে এই মুহূর্তে ইনভেস্ট না করে বর্তমান প্রাইসে ইনভেস্ট না করে 125 টাকা ইনভেস্টের জন্য আপনারা ধরতে পারেন এবং একসাথে সব ইনভেস্ট না করে কিছু টাকা 118 থেকে 20 টাকার মধ্যে কিছু টাকা রেখে দিবেন অর্থাৎ যদি আপনার কাছে 100 টাকা থাকে 50 টাকা এই জায়গায় বিনিয়োগ করতে পারেন এবং যদি বিনিয়োগ পরবর্তীতে নিচে চলে আসে তাহলে এখানে এসে বাকি 50 টাকা বিনিয়োগ করে অর্থাৎ আপনার কভার করে ফেলবেন তো এই ছিল টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসে বলতেছে নিচের দিকে যাবে কিন্তু এটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং ডাইরেক্টর হোল্ডিং আছে 33-34% প্রায় ইনস্টিটিউট আছে 28.50% ফরেন আছে 0.75% পাবলিক আছে 36.81% অর্থাৎ আগস্ট মাসের হিসাব অনুসারে এটা ঠিক আছে গত আগস্ট মাসে হিসাব অনুসারে পাবলিক হোল্ডিং 0.77% বাড়ছে এবং ইনস্টিটিউট 0.77% কমছে এবং বর্তমান যে ইপিএস বর্তমান ইপিএস হচ্ছে 60 টাকা 53 পয়সা সরি 17 টাকা 57 পয়সা ঠিক আছে গত বছর 60 টাকা 53 পয়সা ছিল তার উপরে ভিত্তি করে আপনারা জুন ক্লোজিং এটা যেহেতু জুন ক্লোজিং 35 টাকা 35% ক্যাশ দিছিল
এখন 17.97 টাকা সেই হিসাবে 50-70% ক্যাশ দেওয়ার কথা, এবং স্টক যদি দেয় 8-10% স্টকও দিতে পারে। অর্থাৎ এখানে গত বছর ছিল 7.53%, এবার হয়েছে এবার আপনার 17.57%, ঠিক আছে, 17.57%, তো প্রায় 2.5%, 2.5x, 2.5x যেহেতু ইপিএস আছে তার জন্য পিইটাও কমে গেছে, পিইটাও কমে গেছে, এবং পিইটাও কমে গেছে, তাই বলা যায় যে আগামীতে 125-এ যদি চলে আসে তারপরে একটা ভালো একটা মুভ দেখতে পারবো আমরা। এই পর্যন্ত এখন মোটামুটি নেগেটিভ আছে, এখন বিনিয়োগ না করাটাই বেটার হবে। তো যদি কেউ ডিভিডেন্টের আশায় থাকে তাহলে অবশ্যই কিনতে পারে, ডিভিডেন্ট ভালো পরিমাণ ডিভিডেন্ট দিবে, কমপক্ষে 50% ক্যাশ দিবে। তো এই ছিল আজকে আলোচনা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।